কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দায় স্বীকার করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দায় স্বীকার করেন তিনি। এ সময় দুর্ঘটনায় নিহত 20 জনের প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তিনি। এছাড়াও রেল বিভাগ থেকে আহতদের চিকিৎসার সব খরচ বহন করা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় নুরুল ইসলাম সুজন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই দুর্ঘটনার পেছনে ড্রাইভারদের ত্রুটি ছিল, তারা সিগন্যাল অমান্য করেছে, তদন্ত চলছে, রিপোর্ট পেলে নেওয়া হবে ব্যবস্থা। তিনি আরও বলেন, আইনি জটিলতায় দীর্ঘদিন নিয়োগ আটকে থাকার কারণে রেলে জনবলের ঘাটতি ছিল। চলতি বছর 47,000 লোকবল রিক্রুট করা হয়েছে, তবে একজন লোকোমোটিভ ড্রাইভারকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে 3 থেকে 12 বছর সময় লাগে, ফলে বাধ্য হয়েই চুক্তিতে অনেক লোকোমোটিভ মাস্টারের চাকরির সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন যারা ট্রেন চালাচ্ছেন তাদেরও অনেকের অবসরে যাওয়ার বয়স হয়ে গেছে। যারা এখানে মারা গেছেন 20 জন, তাদের প্রত্যেককে আমরা 1 লক্ষ টাকা করে আমরা রেলের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। আর যারা চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসার সুস্থ রাখা পর্যন্ত সমস্ত চিকিৎসার যে খরচ, এটা আমরা রেলের পক্ষ থেকে বহন করবো।